আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি বিশেষ গণবিজ্ঞপ্তি আইসিটি সোনর্ধারীদের বাদ দেওয়া নিয়ে ধোঁয়াশা তো এরকম কিন্তু একটি প্রতিবেদন এসেছে সেখানে বলা হয়েছে যে আইসিটি সোনর্ধারীদের বাদ দিয়ে চলতি মাসে বিশেষ গণ বিজ্ঞপ্তির ফল প্রকাশ করতে চায় এনটিআরসি তবে আইসিটি সোনর্ধারীদের মধ্যে কাদের বাদ দেওয়া হবে সে বিষয়টি স্পষ্ট করছে না এনটিআরসি ফলে বিষয়টি নিয়ে প্রার্থীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বিশেষ গণবিজ্ঞপ্তিতে ছয় মাসের আইসিটি নিবন্ধনধারীরা এবং আগে থেকেই নিয়োগপ্রাপ্ত এমপিভুক্ত শিক্ষকরা নতুন করে নিয়োগের আবেদন করেন তবে এমপিও নীতিমালা দু হাজার আঠারোতে মাসের স্বর্ণধারীদের নিয়োগ বন্ধ করা হয় যা এমপিও দু হাজার একুশের নীতিমালাতেও বহাল রাখা হয়েছে এরপরও ছয় মাসের স্বর্ণধারীরা নিয়োগ পেতে আদালতে রিট করেন রিটের শুনানি ঈদের আগে হওয়ার কথা থাকলেও বেঞ্চ ভেঙে যাওয়া এবং নতুন বেঞ্চে মামলার শুনানি না হওয়ায় বিশেষ গণবিজ্ঞপ্তির বিজ্ঞপ্তির ফল আটকে গেছে চলতি মাসে এই বিষয়ে আদালতের শুনানি অনুষ্ঠিত হওয়ার পর আইসিটি সনাদীদের বাদ দেওয়া বাদ রেখে বিশেষ গণ বিজ্ঞপ্তির ফলপ্রকাশের উদ্যোগ নিয়েছে এনটিআরসি তবে শুধু ছয় মাসের সনধারীরা নাকি অন্য সনধারীরা বাদ দেওয়া হবে সে বিষয়ে কিছু বলছে না কর্তৃপক্ষ এ বিষয়ে এন সচিব ওবায়দুর রহমান বলেন যে মামলা সংক্রান্ত জটিলতার কারণে বিশেষ গণবিজ্ঞপ্তির প্রকাশে বিলম্ব হচ্ছে আশা করছি চলতি মাসের মধ্যে আপিল বিভাগ এ বিষয়টি মতামত দেবে এরপর আমরা বিশেষ গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ করব বিশেষ গণবিজ্ঞপ্তিতে আবেদনকৃত আইসিটি স্বর্নধায়দের মধ্যে কাদের বাদ দেওয়া হবে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন যে এ বিষয়ে এই মুহুর্তে কিছু বলা সম্ভব না কাদের বাদ দেওয়া হবে সেটি আর কাদের রাখা হবে সেটি নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সিদ্ধান্ত নেওয়ার সময় এমপিও নীতিমালা যা আছে সেটিও ঠিক রাখা হবে তো দেখেন ওই যে যে ধরনের সমস্যাগুলো শুরু থেকেই কিন্তু চলে আসছিলো যে এনটিএসসির তৃতীয় চকে সেটি কিন্তু এখনও বহাল রয়েছে আইসিটি বিষয়ে যারা আছে তাদের জন্য এবং সব ক্ষেত্রেই কিন্তু কর্তৃপক্ষ বারবার বলার চেষ্টা করছেন যে আমরা নীতিমালাকে অনুসরণ করবো নীতিমালাকে ফলো করব শুধুমাত্র যখন অধিদপ্তর কিংবা মন্ত্রণালয় এখান থেকে কোনো ধরনের স্পষ্ট কর্মকর্তাদের রায় চলে আসে বা মন্ত্রী সচিব পর্যায়ের ব্যক্তিদের কোনো একটা মিটিংয়ের পরে সিদ্ধান্ত চলে আসে সেটাই কিন্তু শুধুমাত্র বাস্তবায়ন হচ্ছে আদারওয়াইজ এই এমপি নীতিমালা অনুযায়ী কিন্তু অনেকের মত অনেকেরই বিপদ আছে এবং সেটিকে হয়তো বা সামনে গিয়েও সেই বিপদটি